রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। সাথে আছি আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জেল সম্পর্কে আলোচনা করব, যে জেলটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিনে কিন্তু এটার নাম দেখে ফেলেছেন, হয়তো নাম দেখে অনেকে বুঝতে পারছেন যে আসলে এটা মূলত কিসের কাজ করে। এর নাম হলো ক্লিন ফেস জেল। মূলত দুইটা উপাদানের সমন্বয়ে কিন্তু এই ক্লিন ফেস জেলটি স্কয়ার কোম্পানি উৎপাদন করে থাকে এবং বাজারজাত করে থাকে। ক্লিনডামাইসিন ফসফেট এবং ট্রেটিনোইন, এই দুইটা উপাদানের সমন্বয়ে এই ক্লিন ফেস জেল উৎপাদন করা থাকে। তো এই জন্য এই ক্রিমটা খুবই, যখন এই দুইটা সমন্বয়ে তৈরি করা হয় তখন অনেক ভালো কাজ করে থাকে। তো মূলত এই ক্লিন ফেস জেল আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে থাকবেন। তো এটা খুবই ভালো একটি ক্রিম এবং অনেক ভালো কাজ করে থাকে। যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন হয়তো তারা এর গুণগত সম্পর্কে বুঝতে পেরেছেন, বা যারা আপনার আশেপাশে কেউ ব্যবহার করে তারা হয়তো বলতে পারবেন যে এর গুণাগুণ কতটুকু ভালো। মূলত ব্রণের কার্যকারী চিকিৎসার জন্য কিন্তু এই ক্লিন ফেস জেলটি ব্যবহার করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে ক্লিন ফেস জেল একটি লিনকোসেমাইট অ্যান্টিবায়োটিক, ক্লিনডামাইসিন ফসফেট এবং একটি রেটিনয়েড ট্রেটিনোইনের সংমিশ্রণে তৈরি। ক্লিনডামাইসিন ব্যাকটেরিয়ার 50 রাইবোজোমাল এবং সাব ইউনিটের সাথে যুক্ত হয় পেপটাইডাল রূপান্তরে বাধা প্রদানের মাধ্যমে প্রোটিন শিকলের বৃদ্ধি ব্যাহত করে, ফলে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। ক্লিনডামাইসিন প্রোপিয়েনো ব্যাকটেরিয়াম একনিস নামক জীবাণুর কার্যক্রিয়াকে বাধা দেয়, যার ফলে ব্রণের সংক্রমণ হ্রাস পায়। ট্রেটিনোইন ফলিকুলার এপিথেলিয়াল কোষের সংযুক্তি কমিয়ে দেয় এবং টার্ন ওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয়, যার ফলে ব্রণের বৃদ্ধি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। মূলত এই ক্লিন ফেস চেহারার ব্রণের জন্য কিন্তু, বা ত্বকের ব্রণের চিকিৎসায় নির্দেশিত, এবং অনেক চর্ম যৌন ডাক্তার সাহেবরা কিন্তু এইটা লিখে থাকেন। প্লাস আমরাও কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং আমরা খুব ভালো রেজাল্টও পেয়েছি। তো আশা করি আপনারাও যদি ব্যবহার করেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। তবে খেয়াল রাখতে হবে একটা এক্সটার্নাল ইউজ, শুধুমাত্র ব্রণের জন্য চিকিৎসায় এটা ব্যবহার করতে পারবেন, এটা ব্রণের চিকিৎসায় সুনির্দিষ্টভাবে নির্দেশিত। তো এরপরে এই সাধারণত মলমটি কীভাবে ব্যবহার করবেন, সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা আবার খেয়াল করবেন, সাবান ও সাধারণ হালকা গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। হাতের আঙুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতোভাবে সাধারণভাবে লাগাবেন, এটা হলো রাতে ঘুমানোর আগে। সকালে মুখের ত্বকে জেল প্রয়োগের পরে সানস্ক্রিন লাগাতে হবে। যদি দিনের বেলা আপনি এই ক্রিমটি ব্যবহার করেন অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে বাহিরে যখন যেতে হয় যদি দিতেই হয় তাহলে আপনি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, এবং পাশাপাশি যদি সেটা না হয় তাহলে ছাতা ব্যবহার করতে পারেন। সারাদিনে 2 থেকে 3 বারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রিন প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে, সারাদিনে 2-3 বার বেশি মুখ ধোয়ার উচিত নয়, স্বাভাবিকভাবে সাবান বা অন্য ফেস ওয়াশ দিয়ে। কিন্তু আমরা যদি বারবার এটা ধুই তাহলে ত্বকের সাধারণ যে গ্লোটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ত্বকের স্কিনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো স্বাভাবিকভাবে সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে সানস্ক্রিন খুব বেশি পরিমাণ ব্যবহার করে, মনে করে যে এটা দ্বারা তার ফেস রোদের ত্বক রোদের যে একটা তাপ আছে, রোদের যে একটা ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটা থেকে তারা মুক্ত থাকতে পারবে। কিন্তু আসলে সেটা না, মূলত প্রয়োজনের বাইরে ব্যবহার করে তখন স্বাভাবিকভাবে ত্বকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে।
যেরকমের নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী যদি আমরা প্রতিদিন যদি ব্যবহার করি নিয়মিত তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে একদিন দুদিন ব্যবহার করার পরে আবার কয়েকদিন বন্ধ করে দিলেন আবার ব্যবহার করলেন, এ দ্বারা কিন্তু আপনি ভালো উপকার পাবেন না। যাদের ক্লিনডামাইসিন ও টিএনটি9 অথবা জেল এ উপস্থিত যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হয়েছে তাদের জন্য এটি নির্দেশিত নয়। নাক ঠোঁট কান ও ক্ষত স্থানে ক্লিনডামাইসিন টিএনটি9 জেল ব্যবহার করা উচিত নয়। জেল প্রয়োগের পূর্বে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে, ওই যেটা আগে আমরা বলেছি যে জেল যখন ব্যবহার করবেন অবশ্যই সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। বাইরে যদি অতি প্রয়োজনে যেতে হয় সানস্ক্রিন ব্যবহার করবেন না হয় ছাতা ব্যবহার করবেন। আর স্বাভাবিকভাবে চুলকানি হতে পারে, ত্বকে ইরাইদিমা হতে পারে, ত্বকের শুষ্কতা হতে পারে, তারপরে কাশি, সাইনোসাইটিস ও ডায়রিয়াও হতে পারে। এটা আসলে এক্সটার্নাল ইউজ, তো এটা একবার খুব রেয়ার দেখা দেয়, যেহেতু এটা বাইরে ব্যবহার করা হয় এক্সটার্নাল ইউজ ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না। ত্বকে ব্যবহারে তীব্র শুষ্ককর ভূমিকা রয়েছে, যেমন সাবান, ক্লিনজার, বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং অধিক ঘনত্বপূর্ণ অ্যালকোহলীয় সামগ্রী ইত্যাদির সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যে আপনি একসাথে স্বাভাবিকভাবে যেমন সাবান, ক্লিনজার, তারপর বিভিন্ন প্রসাধনী সামগ্রী যেটা রয়েছে চেহারায় আমরা দিয়ে থাকি সেটা কিন্তু এইটার সাথে ব্যবহার করা যাবে না, যেটার ভিতরে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে সেই জাতীয় কোনো প্রোডাক্টের সাথে আপনি কিন্তু প্রসাধনীর সাথে কিন্তু এই ক্লিনডামাইসিন ব্যবহার করতে পারবেন না। ইরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহারে ক্লিনডামাইসিন এবং ইরিথ্রোমাইসিন উভয় ওষুধের কার্যক্ষমতা হ্রাস পায়। যেমন আপনি যখন ইরিথ্রোমাইসিন ব্যবহার করবেন সে সময় কিন্তু আপনি এই যে ক্লিন ফেস জেলটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু ইরিথ্রোমাইসিন যদি ব্যবহার করতে হয় তাহলে যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে। তো দেখা যায় যে দুইটা যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু একে অপরের কিন্তু কার্যক্ষমতা হ্রাস পাবে, আপনি কোনোটাই ভালো উপকার পাবেন না। অনেক সময় আমাকে বলতে থাকে যে এটা তো আমরা বাইরে ত্বকে ইউজ করি তো আমাদের শরীরে তো কোনো প্রভাব পড়ার, একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা যে এটা যখন আপনি ব্যবহার করেন বা আপনি আমি যখন ব্যবহার করি তখন ত্বকের ভিতরে থেকে যে ছিদ্র রয়েছে সেখান থেকে কিন্তু শরীরের ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা মলম বা ক্রিম আমরা যা ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু এই আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। নিউরোমাস্কুলার ওষুধের সাথে ক্লিনডামাইসিন একত্রে ব্যবহারে নিউরোমাস্কুলার ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, অতএব একত্রে ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তোকিও ক্লিনডামাইসিন ও টিএনটি9 মাতৃদুগ্ধ নিষেধাজ্ঞার কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি, অতএব স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লিনডামাইসিন ও টিএনটি9 ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ক্লিনডামাইসিন ও টিএনটি9 জেল ব্যবহার নিরাপত্তা কার্যকরী এখনও প্রতিষ্ঠিত হয়নি। বন্ধুরা ভালো করে বুঝবেন, যেহেতু প্রাপ্তবয়স্ক না হওয়ার আগ পর্যন্ত কিন্তু কারো এই ব্রণের সমস্যা কিন্তু হয় না বা দেখা দেয় না, এটা অবশ্যই আপনারা ভালো করেই জানেন। সেক্ষেত্রে বলা হয়েছে 12 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা নির্দেশিত নয় এবং তাদের জন্য ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে বা তাদের কোনো কাজ নাই, কারণ এটা শুধুমাত্র ব্রণের কাজ করে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু 12 বছরের নিচে কারো ব্রণ হয় না সেক্ষেত্রে সেটা ব্যবহার করার কোনো মানেই হয় না বা কোনো যুক্তি আসে না, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ওই যে বললাম যে মাতৃদুগ্ধে নিশ্চিত হওয়ার কোনো পরীক্ষা এখনও প্রমাণ পাওয়া যায়নি, সেক্ষেত্রে যদি গর্ভবতী মা বা যেসব মায়েরা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা যদি ব্যবহার করে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, তাহলে দেখা যায় যে আমি মনে করি ব্যবহার না করাই ভালো। আর স্বাভাবিকভাবে যখন ব্যবহার করা হয় হয়তো 1-2 ঘন্টার ভিতরে তখন বাচ্চাকে দুধ না খাওয়াইলে হয়, কারণ তখন কিছুটা হলেও ত্বকের ভিতরে শোষণ করার মাধ্যমে এটা শরীরে চলে যায়, সেক্ষেত্রে বাচ্চাকে দুধ পান করা থেকে বিরত থাকলে ভালো হয়। তো বন্ধুরা অনেক কথাই বললাম, যদি ক্লিন জেল সম্পর্কে বা ক্লিন ফেস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে দেখা যায় বারবার বলার কারণে অনেক সময় দেখা যায় যে অনেকে ভালো করে বুঝেন না, যদি কারো বুঝতে সমস্যা আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কথা বললেন এখনই বিদায় নেব, তবে যাওয়ার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবাইকে স্বাগতম, অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আপনাদের সাথে আমি উপস্থিত ছিলাম মুসা আলারি, রেজিস্টার্ড ফার্মাসিস্ট ফ্রম রিভিউ ফার্মাসিউটিক্যাল ট্র্যাক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।